শর্তের বেড়াচালে হেফাজত নানা গুঞ্জন। এক দশক আগে হেফাজতের উত্থান ছিল নাটকীয়। অপারেশন শাপলার পর দৃশ্যপট বারবার পরিবর্তন হয়েছে, কখনো সমঝোতা কখনো আন্দোলনের চেষ্টা, এভাবে এগিয়েছে হেফাজত। সর্বশেষ সংগঠনটি বিপর্যয়ে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদকে কর্মসূচি ঘিরে। সংগঠনের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকেই সে সময় গ্রেফতার করা হয়। এরপর থেকে সরকার এবং হেফাজত সম্পর্ক নানা মোড় নিয়েছে। সরকারের সাথে নানা সময় হেফাজতের বৈঠক হয়েছে প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিভিন্ন সময় বেরিয়েছে সমঝোতার নানা খবর। এরই আলোকে দলটির বেশিরভাগ নেতা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে পাঁচটি শর্তের ভিত্তিতে হেফাজতের সঙ্গে সমঝোতা হয়েছে। এই বিষয়ে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভি গত 19 মে শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের 8 থেকে 9 জন নেতা ছাড়া সংগঠনের প্রায় সব নেতাকর্মীকেই মুক্তি দেয়া হয়েছে। বাকি নেতাকর্মীরা খুব দ্রুত মুক্তি পাবেন, তবে শর্তভিত্তিক সমঝোতার কথা অস্বীকার করেছেন তিনি। যদিও এটা উল্লেখ করেছেন যে নির্বাচন এবং রাজনীতিতে হেফাজতের কোনো ভূমিকা থাকবে না, তবে নানা সূত্রে হেফাজতকে 5টি শর্ত দেওয়ার কথা শোনা যাচ্ছে। শর্ত 5টি হলো, কোনো রাজনীতির সঙ্গে হেফাজত ইসলাম সম্পৃক্ত থাকতে পারবে না, নির্বাচনে কোনো দলকে সমর্থন করা যাবে না, ধর্মীয় ইস্যুতে আন্দোলন করার পূর্বে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করতে হবে, সাবেক 20 দলীয় জোটভুক্ত ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সংগঠনে যেসব বক্তা উগ্র বক্তব্য দেন তাদের বহিষ্কার করতে হবে। মাওলানা মীর ইদ্রিস নদভি আরও বলেন, নেতাকর্মীদের মুক্তি নিয়ে সরকারের সঙ্গে নানা সময়েও তাদের নানা আলোচনা হয়েছে। এটা তাদের পুরনো অবস্থান যে হেফাজত কখনো রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, নির্বাচনেও তাদের কোনো ভূমিকা নেই, কারোর প্রতি সমর্থন থাকবে না। তিনি বলেন, সরকারের সঙ্গে তাদের ইস্যুভিত্তিক কোনো সমঝোতা হয়নি। হেফাজতে যারা যুক্ত তারা ব্যক্তিগতভাবে অন্য যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এতে বাধা নেই বলে জানান তিনি। হেফাজতের নেতাদের মধ্যে এখন কারাগারে রয়েছেন সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মুফতি শাখওয়াত হুসাইন রাজি, সাবেক অর্থ সম্পাদক মুফতি মনির হুসাইন কাসেমি এবং রফিকুল ইসলাম মাদানি প্রমুখ। এদের মধ্যে সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সম্প্রতি বেশ কয়েকটি মামলায় হাইকোর্টে জামিন পান, তবে তার জামিন আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়েছে। এছাড়াও শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানিও সব মামলায় জামিন পান, পরে জামিন স্থগিত হওয়ায় তিনিও মুক্তি পাননি। এদিকে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে 250টির মতো মামলা তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় রয়েছে। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে ওই সংঘর্ষে হেফাজতের 19 নেতাকর্মীর মৃত্যু হয়। এসব ঘটনায় সারা দেশে 134টি মামলা হয়। আর 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনা, ঢাকা এবং ঢাকার বাইরের মোট মামলা হয় 83টি। এর বাইরে আরও মামলা রয়েছে।